প্রবাহ চ্যানেলে আপনাকে স্বাগতম। বিশ্বের ধনীরাই বিলাসবহুল জীবনযাপন করে থাকেন। ধনীদের বেশিরভাগই বিলাসী জীবনযাপনে অভ্যস্ত। কেউ ব্যবহার করেন সোনার সিঁড়ি, আবার কেউ ব্যবহার করেন সুপার কার। যেখানে বিলাসিতার ব্যাপারে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন ছাড়িয়ে গেছেন সবাইকে, চলুন জেনে নিই তার বিলাসবহুল জীবন সম্পর্কে। কিম জং উন কোথায় থাকেন বা ওনার বাসস্থান সম্পর্কে সুনির্দিষ্ট জবাব দেওয়াটাও কষ্টকর, কারণ দেশ জুড়ে তার 17টি প্রাসাদ আছে। আছে তার সম্পূর্ণ নিজস্ব একটি দ্বীপ, সেখানে তিনি প্রায় সময় কাটাতে যান। এক কথায় পৃথিবীর বুকেই তিনি বানিয়ে নিয়েছেন স্বর্গ। তিনি প্রচুর মদ পান করেন। তিনি এবং তার অভিজাত নিকটদের জন্য শুধু মদ আমদানি করতেই বছরে $30 মিলিয়ন বেশি ব্যয় করেন। এই খরচ বহন করে সরকারি কোষাগার। হেনেসির মতো দামি ব্র্যান্ডের হুস্কি ছাড়া তার চলে না। শুনলে অবাক হবেন, তার প্রতি রাতে প্রতি বোতল হুস্কির দাম $2000 বেশি। খাওয়া দাওয়ার ব্যাপারেও তার রয়েছে ব্যাপক বাছ বিচার। তার খাবার দাবার আসে এক এক দেশ থেকে। ডেনমার্ক থেকে আসে মানসম্মত পোর্ক, ইরান থেকে আসে কাবিয়ার, চীন থেকে আসে তরমুজ, আর গোমাংস থেকে তৈরি জাপানের অত্যন্ত সুস্বাদু কোবে পছন্দ কিমের। কিম জং উন ধূমপায়। এক্ষেত্রে তার পছন্দ বাহারি ফ্রেঞ্চ সিগারেট। সিগারেটের পেছনে অনেক খরচ করেন তিনি। ফরাসি কোম্পানি দ্য ইভিয়ার্স সেন্ট লরেন্টের বানানো সিগারেট তার পছন্দ। প্রতি পিস সিগারেটের দাম শুনলে আপনার চোখ কপালে উঠবে। প্রতি পিসের দাম $44 করে। আর এই সিগারেট বহনের জন্য যে চামড়ার তৈরি ব্যাগ ব্যবহার করা হয় তার দাম $144। সমুদ্রের বুকে উদ্দাম গতিতে ঘুরে বেড়ানোর জন্য তার রয়েছে বিলাসবহুল ইয়ট। প্রায় $8 মিলিয়ন মূল্যের নিজস্ব ইয়ট নিয়ে সমুদ্রে দাপিয়ে বেড়ান কিম। ডিজনি বোর্ড আর ফেরির তৈরি চমৎকার সমন্বয় এই ইয়ট। উপহার দেওয়ার ক্ষেত্রেও কিম জং উন বিলাসী। 2009 রিং সোনজুনকে বিয়ে করার পর থেকেই রাষ্ট্রীয় কোষাগারের অর্থের একের পর এক উপহার কিনে দিয়ে যাচ্ছেন তিনি। ক্রিশ্চিয়ান ডিওরের যে হ্যান্ডব্যাগ মিসেস উং ব্যবহার করছেন তার মূল্য $1,457, যেখানে একজন উত্তর কোরিয়ানের বার্ষিক গড় আয় $1,800। কিম জং উনের সিনেমা দেখার জন্য আছে 1,000 আসন বিশিষ্ট আলাদা একটি বিলাসবহুল সিনেমা হল। আর এই হলের রক্ষণাবেক্ষণের পেছনে বছরে ব্যয় হয় $1,000,000। কিমের প্রিয় খেলা স্কিল, আর এজন্য $35 মিলিয়ন খরচ করে ক্রিয়ন স্কিল রিসোর্ট তৈরি করা হয়েছে। ডেইলি মেলের তথ্য মতে কিম নিজেও এই স্কিল রিসোর্টকে নিখুঁত বলে গর্ব করেন। এই স্কিল রিসোর্ট খোলা রাখার জন্য উত্তর কোরিয়া নির্ভর করে নিষ্ঠুর শিশু শ্রমের উপর। প্রচণ্ড ঠান্ডায় কাজ করে সেখানে কয়েক শিশু। এই শিশুদের মধ্যে 11 থেকে 12 বছরের অনেকেই রয়েছে। দামি দামি ঘড়ি সংগ্রহ করার বাতিক আছে কিম জং উনের। ব্রিটিশ দৈনিক দি টেলিগ্রাফের তথ্য অনুযায়ী কিম জং উনের ব্যক্তিগত ঘড়ি সংগ্রহের যে মোট দাম তা প্রায় 8.2 মিলিয়ন। 2015 আগস্টের এক হিসাব অনুযায়ী খাদ্য হিসেবে প্রতি উত্তর কোরীয় নাগরিকের জন্য দৈনিক বরাদ্দ 250 গ্রাম শস্যদানা। প্রোটিন এবং শুকনো মাছ বা স্কুইডের মতো খাবার অত্যন্ত দুর্লভ। আজ এ পর্যন্তই। নতুন নতুন ভিডিও পেতে প্রবাহ চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন।